আমাদের সকালের বা বিকালের নাস্তার জন্য আমরা চাই এরকমই ইয়াম্মি ও হেলদি কোনো খাবার, যেটা দেখতেও অনেক ইয়াম্মি আর খেতেও অনেক ইয়াম্মি। তো এরকমই একটা রেসিপি নিয়ে আমি আবারও আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি ইয়াসমিন। আমি আজকে তোমাদের সাথে অনেক মজার একটা হেলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, আর সেটার জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমরা একটা মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলার চারপাশটা কেটে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো ধরনের পাউরুটি নিতে পারো, তবে এরকম চারকোনা হলে বেশি ভালো হয়, যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি সেগুলো। আমরা সাইডের যে শক্ত অংশটা আছে সেগুলো প্রথমে আলাদা করে নিচ্ছি, আর এবার একটা বেলনার সাহায্যে সেটাকে প্রেস করে করে পাতলা করে নিচ্ছি। আমাদের লাগবে একটা কলা, যেটা আমি প্রথমেই ছিলে নিয়েছি, আর এবার এটাকে আমরা একদম পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। এবার আমরা দুই পিস কলা নিয়ে এই পাউরুটির মধ্যে আগে বসিয়ে দিব। এখানে দুই পিস বা তিন পিস তোমরা দিতে পারো। আর এরপরে নিয়ে নিয়েছি চকলেট, এখানেও তোমরা যে কোনো ধরনের চকলেট নিতে পারো, আর সেটাও আমরা সাজিয়ে দিয়েছি। এবার আরেকটা পাউরুটি ঠিক একইভাবে কেটে নিয়ে ও পাতলা করে নিয়ে আমরা এটার ওপরে বসিয়ে দিয়েছি, আর হালকা পানির সাহায্যে এবার এটা চারপাশটা বন্ধ করে দিচ্ছি যেন এটা খুলে না যায়। আর এভাবেই ঠিক আমরা বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি একই প্রসেসে। এই যে, এখানে তোমরা চাইলে আরও বেশি পরিমাণে কলা ও চকলেট অ্যাড করে দিতে পারো তোমাদের ইচ্ছা অনুসারে। এবার আমাদের লাগবে একটা ডিম, আমরা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি, আর এবার একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দুধ। তোমাদের যদি লিকুইড দুধ না থাকে, তোমরা পাউডার দুধটাকেও ভালোভাবে গুলিয়ে নিয়ে এখানে মিক্স করে দিতে পারো। এরপরে আমাদের লাগবে একটা ফ্রাই প্যান, আমরা এখানে ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি, আর এটার মধ্যে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি, যেহেতু আমরা একদম হেলদি বানাচ্ছি সেই জন্য। এইবার আমাদের বানিয়ে রাখা পাউরুটির পিসগুলো একটা নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবেই আরেকটাও আমরা পাউরুটি নিয়ে ঠিক একইভাবে ডিমের মধ্যে ভিজিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা সাবধানে করতে হবে, কারণ তোমরা তো জানোই পাউরুটি খুবই দ্রুত যে কোনো কিছুই বেশি বেশি পরিমাণে ধরে ফেলে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গিয়েছে এক পাশটা ভাজা। এখন আমি আরেকটা পাউরুটি উল্টে দিচ্ছি, কি সুন্দর হয়ে গিয়েছে। তোমরা যদি চাও, যারা যদি তোমাদের সমস্যা না থাকে, তাহলে তোমরা আরও বেশি পরিমাণে তেল দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নিতে পারো, সেটা আরও বেশি মজাদার হবে। তো আমি যেহেতু হেলদি বানিয়েছি সেজন্য বেশি পরিমাণে তেল অ্যাড করিনি। এটা কিন্তু খুবই মুখরোচক একটা খাবার হয়েছে, যেটা বাচ্চারা বেশি পছন্দ করবে আমার মনে হয়। আর এত ইজি রেসিপি, তোমরা যে কোনো সময় খুব সহজে এটা বানিয়ে খেতে পারবে। তোমরা যদি চকলেট অ্যাড নাও করতে চাও, তাহলে কলার সাথে সাথে তোমরা আরও যে কোনো ফ্রুটস বা জেলি বা বাটার দিয়েও এটা মাখিয়ে খেতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন হয়েছে তোমরা আমাকে জানাতে ভুলবা না। কিন্তু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।